আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ান ইজি ইংলিশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আপনাদের সাথে আলোচনা করব উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি প্রোগ্রাম অর্থনীতি প্রথম পত্র, যার বিষয় কোড 1858। অর্থনীতি প্রথম পত্রের নৈভিত্তিক বিষয় নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে চলেন আমরা আজকের আলোচনা শুরু করি। এক, কোনো দ্রব্যর বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণে সক্ষম তাকে কি বলে? খ, উপযোগ। দুই, কোনো দ্রব্যর অতিরিক্ত এক একক ভোগের মাধ্যমে যে অতিরিক্ত উপযোগ পাওয়া যায় তাকে কি বলে? খ, গড় উপযোগ। তিন, প্রান্তিক উপযোগ কখন শূন্য হয়? গ, মোট উপযোগ সর্বোচ্চ হলে। চার, উপযোগ ধারাটি কি ধরনের বিষয়? খ, মনস্তাত্ত্বিক। পাঁচ, মোট উপযোগ কিসের উপর নির্ভর করে? গ, পণ্যর পরিমাণের উপর। ছয়, কোনো দ্রব্যর মোট উপযোগ কখন সর্বোচ্চ হয়? তখন উত্তর হবে গ, দুই এবং তিন। প্রান্তিক উপযোগ শূন্য হয়, প্রান্তিক উপযোগ রেখা ভূমি অক্ষকে ছেদ করে। সাত, কুমুর-রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধিটি কার্যকর হয়? ঘ, ভোগের একক বৃদ্ধির ফলে। আট, কুমুর-রাসমান প্রান্তিক উপযোগ বিধির অনুমতি শর্ত হল? উত্তর হবে ক, এক এবং দুই। দ্রব্যর বিভিন্ন এককের সমজাতীয়তা, ভোক্তার আয়, রুচি ও অভ্যাসের স্থিরতা। সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা নিচের উদ্দীপকটি অবশ্যই পড়ে নেবেন। নয়, এক্ষেত্রে অর্থনীতির কোন বিধিটি কার্যকর হয়েছে? গ, কুমুর-রাসমান প্রান্তিক উপযোগ বিধি। দশ, ষষ্ঠ কমলা লেবুটি ভোগ করার ক্ষেত্রে তার প্রান্তিক উপযোগ কত হবে? গ, এক একক। এখানে আরও একটি উদ্দীপক আছে, উদ্দীপকটি অবশ্যই সুন্দর করে পড়ে নেবেন। এগারো, রহিমের কুমুর-রাসমান প্রান্তিক উপযোগ বিধির সীমাবদ্ধতা কোন দিকটিকে প্রতিফলিত করে? খ, শখের দ্রব্যর সংগ্রহ। বারো, রহিমের ক্রয়কৃত দ্রব্যর ক্ষেত্রে কুমুর-রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হয় না, কারণ শখের দ্রব্যর চাহিদা কমে না। ক, এক এবং দুই হবে, অর্থাৎ এই এক এবং দুই হবে, শখের দ্রব্যর চাহিদা কমে না। দুই, মানুষের শখের কোনো পরিতৃপ্তি হয় না। তেরো, অর্থনীতিতে চাহিদা বলতে বোঝায়? উত্তর হবে ঘ, তিনটি হবে। কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা থাকতে হবে, দ্রব্যটি ক্রয়ের সামর্থ্য থাকতে হবে, প্রয়োজন অর্থ ব্যয় করার ইচ্ছা থাকতে হবে। চৌদ্দ, চাহিদা বৃদ্ধিতে প্রকাশ পায়? খ হবে দুই, দাম ও চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক। পনেরো, অর্থনীতিতে চাহিদার উপাদান কয়টি? খ, তিনটি। ষোলো, চাহিদা বৃদ্ধি অনুযায়ী দামের সাথে চাহিদার সম্পর্ক কীরূপ? খ, ঋণাত্মক। সতেরো, এখানে আরও একটি উদ্দীপক আছে, এই উদ্দীপকটি অবশ্যই পড়ে নেবেন। উদ্দীপক অনুযায়ী উত্তর হবে খ, বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। উদ্দীপক অনুযায়ী আঠারো নং প্রশ্নটি হল, উদ্দীপকে বর্ণিত তথ্য কোন বিধি প্রকাশ করে? ক, চাহিদা বিধি।
১৯ দাম ও চাহিদার মধ্যে সম্পর্ক হলো গ ২ এবং ৩ হবে বিপরীতমুখী ঋণাত্মক। ২০ এখানে একটি উদ্দীপক আছে, সুপ্রিয় শিক্ষার্থী আপনারা উদ্দীপকটি সুন্দর করে পড়ে নেবেন। উদ্দীপক অনুযায়ী উত্তরটি হবে ক আর্থিক সামর্থ্য নেই। ২১ চাহিদার উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলো, উত্তর হবে ক ১ এবং ২ ভোক্তার আয় দামের ভবিষ্যৎ গতি। ২২ চাহিদা রেখার আকৃতি কিরূপ, ক বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। ২৩ চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী কারণ গ ২ এবং ৩ হবে ২ ক্রম হ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি পরিবর্তক প্রভাব। কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে কোনো বিক্রেতা যে পরিমাণ বিক্রি করতে রাজি থাকে তাকে কি বলে? খ যোগান। ২৫ যোগান বিধিতে দামের সাথে যোগানের সম্পর্ক কিরূপ? ক ঋণাত্মক। ২৬ যোগানের দ্বারা কি নির্দেশ করে? খ সময়। ২৭ যোগানের উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলো, উত্তর হবে ২ এবং ৩। ২ ২ আছে উৎপাদনের উপকরণ দাম, ৩ আছে কর ও ভর্তুকি। ২৮ যোগান বিধিতে প্রকাশ পায় গ গহা ৩টি হবে, এই ৩টি মূলত উত্তর, তার উত্তর হবে ঘ। ২৯ যোগান বিধির ব্যতিক্রমের ক্ষেত্রে যোগান রেখার আকৃতি হতে পারে গ লম্ব তথা দাম অক্ষের সাথে সমান্তরাল। ৩০ যোগান বিধি অনুযায়ী অন্যান্য বিষয় অপরিবর্তিত থেকে দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে। উক্ত অপরিবর্তিত অন্যান্য বিষয় হতে পারে গ ৩ দ্রব্যটির উৎপাদন কৌশল। প্রিয় শিক্ষার্থী এখানে আরও একটি উদ্দীপক আছে, এই উদ্দীপকটি আপনারা সুন্দর করে পড়ে নেবেন। উদ্দীপক অনুযায়ী ৩১ নং প্রশ্ন, উপরে বর্ণিত তথ্য কোন বিধি প্রকাশ করে? খ উৎপাদন বিধি। ৩২ যোগান রেখার আকৃতি কিরূপ? ঘ ভূমি অক্ষের সমান্তরাল। সুপ্রিয় শিক্ষার্থী নিচের সূচিটি লক্ষ্য করুন এবং ৩২ ও ৩৩ নং প্রশ্নের উত্তর দিন। সুপ্রিয় শিক্ষার্থী এখানে ৩২ নং ২টি হয়ে গেছে। সুপ্রিয় শিক্ষার্থী আসলে নাম্বার কোনো ব্যাপার নয়, প্রশ্নটি হলো আসল। নিচের সূচি লক্ষ্য করুন, ৩২ ও ৩৩ নং প্রশ্নের উত্তর দিন। এই সূচি অনুযায়ী উদ্দীপকটিতে নিচের কোনটি সঠিক হবে? সঠিক হবে ক ১ এবং ২, দাম বাড়লে যোগান স্থির থাকে, দাম বাড়লে যোগান বাড়ে। ৩৩ উদ্দীপকটি হতে অঙ্কিত যোগান রেখা কিরূপ হবে? খ বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। ৩৪ ৩৪ এখানে দ্রব্যটির যোগানের পরিমাণ দাম পরিমাণ কত দামে শূন্য হবে? ক ১। ৩৫ বাজার অর্থনীতিতে কোনো নির্দিষ্ট দামের দ্রব্যর চাহিদা ও যোগান পরিমাণ সমান হলে তাকে কি বলে? তাকে গ বাজার ভারসাম্য। ৩৬ বাজার ভারসাম্য কখন অর্জিত হয়? খ চাহিদা ও যোগান পরস্পর সমান হলে। ৩৭ ভারসাম্য বিদ্যুতে পাওয়া যায় ভারসাম্য গ ২ এবং ৩, দাম ও পরিমাণ। নিচের সক্রি লক্ষ্য করে এখানে এই নাম্বারগুলো একটা ছকের মধ্যে ছিল, এখানে ছক না দিয়ে আমি নাম্বারগুলো পাশাপাশি লিখে দিয়েছি। ৩৮ উদ্দীপকে ভারসাম্য দ্রব্যের পরিমাণ কোনটি হবে? খ ১৬। ৩৯ উদ্দীপকের মানসমূহ দ্বারা চাহিদা ও যোগান রেখা অঙ্কন করলে চাহিদা ও যোগান রেখার আকৃতি হবে ক ও ক হবে ১ ও ২।
চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী, 2 যোগান রেখা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, 40 চাহিদা স্থির থেকে যোগান বৃদ্ধি পেলে, 1 যোগান রেখা মূল ভারসাম্য অবস্থা থেকে ডান দিকে স্থানান্তরিত হবে, 41 যোগান স্থির থেকে চাহিদার পরিমাণ স্থির পেলে, খ চাহিদা রেখার মূল্য ভারসাম্য দাম থেকে ভারসাম্য থেকে বাম দিকে স্থানান্তরিত হবে, 42 ভবিষ্যতে কোনো দ্রব্যর দামের ব্যাপার বৃদ্ধির সম্ভাবনা থাকলে বর্তমানে ওই দ্রব্যর দাম সামান্য বাড়লে যোগান খ 1 ও 2 হবে, হ্রাস পাবে বৃদ্ধি পাবে, এ দুটি উত্তর হবে। 43 কোনো দ্রব্যর দামের পরিবর্তনের হার যদি চাহিদার পরিবর্তনের হার অপেক্ষা বেশি হয় তাকে কি বলে, ক অস্থিতি স্থাপক চাহিদা। 44 কোনো দ্রব্যর দামের পরিবর্তনের ফলেও যদি চাহিদার কোনো পরিবর্তন না হয় তাকে কি বলে, ঘ শূন্য স্থিতি স্থাপক চাহিদা। 45 কোনো দ্রব্যর প্রতি একক দাম 20 টাকা থেকে কমে 16 টাকা হলে ক্রেতার চাহিদা 40 একক থেকে বৃদ্ধি পেয়ে 44 একক হয়, সেক্ষেত্রে দ্রব্যর চাহিদা হবে অস্থিতি স্থাপক। 46 পরিবর্তক দ্রব্যর আড়াআড়ি স্থিতিস্থাপক হল ক ধনাত্মক। 47 পরিপূরক দ্রব্যর আড়াআড়ি স্থিতিস্থাপক হল খ ঋণাত্মক। 48 সাধারণ দ্রব্যর ক্ষেত্রে আয় স্থিতিস্থাপক হল গ ধনাত্মক। প্রিয় শিক্ষার্থী, আপনারা উদ্দীপকটি ভালোভাবে পড়ে নেবেন। 49 ব্যাংকটি কোন ধরনের, উদ্দীপকের যে ব্যাংকটি হবে গ বাণিজ্যিক ব্যাংক। 50 উদ্দীপকের ব্যাংকটি অন্যতম কাজ ঘ ঋণ আদান প্রদান করা। 51 অনলাইন ব্যাংকিং এর সুবিধা ক 1 এবং 2 ঘরে বসে নিজ ব্যাংক অ্যাকাউন্ট চেক করা, একটি ব্যাংকের যে কোনো শাখায় লেনদেন করা। 52 অসীম বা সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে চাহিদা রেখার আকৃতি হল গ ভূমি অক্ষের সমান্তরাল। 53 চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতার ক্ষেত্রে গ 2 এবং 3, এই 2 এবং এই 3 উত্তর হবে, অর্থাৎ গ। 54 সাধারণ দ্রব্যর ক্ষেত্রে উত্তর হবে গ 2 এবং 3, আয় স্থিতিস্থাপক ঋণাত্মক, আয় বৃদ্ধির সাথে চাহিদা বৃদ্ধি হয়। 55 অনুযায়ী 55 চাহিদার স্থিতিস্থাপকতা কত, 1 হবে। 56 দ্রব্যটি যে ধরনের দ্রব্য, উত্তর হবে খ 1 এবং 3, পরিবর্তক ও ব্লাজাত দ্রব্য। 58 উৎপাদনের উপকরণ কয়টি, গ 4টি। 59 যদি ভোগ বলতে উপযোগ ব্যবহার বোঝায় তবে উৎপাদন বলতে বোঝায় গ উপযোগ সৃষ্টি করা। 60 প্রকৃত প্রদত্ত সম্পদের অবস্থার পরিবর্তন বা রূপান্তর করে নতুন উপযোগ সৃষ্টি করাকে বলে খ উৎপাদন। 61 ভূমি ক্ষেত্রে তথ্যসমূহ হল 3টি হবে, ভূমি প্রকৃতির দান, ভূমির যোগান দাম নেই, অবস্থানগত কারণে ভূমির মূল্য তফাৎ সৃষ্টি হয়। উদ্দীপক অনুসারে 62 উদ্দীপকের মিস্টার জসিম একজন ক সংগঠক। 63 তিনি যে কাজটি সৃষ্টি করেছেন তা হল ক উপযোগ সৃষ্টি। 64 উৎপাদন বাড়ানোর জন্য কোন উপকরণ ক্রমাগত বেশি পরিমাণ নিয়োগ করলে সাধারণত কি কমবে, খ প্রান্তিক উপযোগ। 65 এক একক অতিরিক্ত বা কম শ্রম নিয়োগ করলে মোট উৎপাদনের
যে পরিবর্তন ঘটে তাকে কি বলে? প্রান্তিক উৎপাদন। কখন সর্বোচ্চ হয়? গ শূন্য হলে। 67 উৎপাদন ব্যবস্থার উপকরণ নিয়োগের হার অপেক্ষা উৎপাদন বেশি হারে পরিবর্তন হলে তাকে কি রূপ মাত্রাগত উৎপাদন বলে? ক ক্রমবর্ধমান। 68 মাত্রাগত উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে গ সরল উপকরণ পরিবর্তন হয়। 69 সময়ের উপর ভিত্তি করে কোন দ্রব্যের উৎপাদন ব্যয় সাধারণত স্বল্পকালীন ও দীর্ঘমেয়াদী উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয় কোনটির উপর নির্ভরশীল? ঘ উপকরণ। স্থির ব্যয় হচ্ছে তিনটি হবে। 72 কোনো দ্রব্যর উৎপাদন স্বল্পকালীন মোট ব্যয় হলো ঘ শুধুমাত্র স্থির উপকরণ ব্যয়। 73 স্বল্পকালীন গড় ব্যয় রেখার আকৃতি গ ইংরেজি অক্ষর এর আকৃতি। 74 রেখার কোথায় ছেদ করে? গ রেখার সর্বনিম্ন বিন্দুতে। 75 আয়তনের ভিত্তিতে বাজার কত প্রকার? খ তিন প্রকার। 76 যে বাজারে দুজন ক্রেতা থাকে তাকে কি বলে? ডোপসনি। 77 যে বাজারে এক ক্রেতা ও এক বিক্রেতা থাকে তাকে কি বলে? বাই লেটারের মনোপলি। 78 বহু সংখ্যক ক্রেতা বিক্রেতা বাজারকে কি বলে? ক একচেটিয়া। কোনো বাজারের দ্রব্য সমজাতীয় হয়। খ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। 80 কোনো বাজারে কম সংখ্যক বিক্রেতা পুরো বাজারকে নিয়ন্ত্রণ করে। ক অলি গোপলি। 81 কোন বাজারে দ্রব্যর দাম স্থির থাকে? গ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। 82 বাজারের বৈশিষ্ট্য হল ঘ 1, 2 ও 3, এই তিনটি হবে। 83 ডুওপলি বাজারের বৈশিষ্ট্য হল খ 2 দুজন বিক্রেতা। নিচের প্রাচীনকালে বিনিময়ের মাধ্যম ছিল কোনটি? দ্রব্য। 85 দ্রব্যর বিনিময় প্রধান অসুবিধা হচ্ছে খ 1 এবং 3, দ্রব্যর অভিভাজ্যতা অভাবের অসামঞ্জস্যতা। 86 অর্থের বৈশিষ্ট্য নয়। খ অর্থাৎ মূল্যর পরিমাপক নয়। 87 অর্থের বাণিজ্যিক কার্যাবলী হচ্ছে স্বগতি লেনদেনের মান নির্ধারণ। অষ্টাশি অর্থের চাহিদা যে বিষয়গুলোর দ্বারা প্রভাবিত হয়। ঘ তিনটি হবে। সুদের হার, ভোগ প্রবণতা, দাম স্তর। 89 সুদের হারের সাথে ফটকাজনিত অর্থের চাহিদার সম্পর্ক কীরূপ? বিপরীতমুখী। 90 বিস্তৃত অর্থে অর্থের যোগান হচ্ছে গ তিনটি হবে। সঞ্চয়ী আমানত, বাণিজ্য ব্যাংকের মেয়াদি আমানত, সংকীর্ণ অর্থের যোগান। 91 অর্থের মূল্য বৃদ্ধি পেলে ক দামস্তর হ্রাস পায়। 92 ব্যাংক হার কী? খ কেন্দ্রীয় ব্যাংক যে হারে বাণিজ্যিক ব্যাংকে ঋণ দেয়। কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ? খ আমানত গ্রহণ। 94 উৎপাদন বিধিগুলো হল ঘ 1, 2, 3, অর্থাৎ সমানুপাতিক উৎপাদন বৃদ্ধি, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি, ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি। সুপ্রিয় শিক্ষার্থী, এটি ছিল আজকের আলোচনা। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।